আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনার বাজেট যদি তেরো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমান সময়ের এই বাজেটের ভিতর সেরা তিনটি স্মার্টফোন সম্পর্কে যেগুলো হবে এই প্রেসিডেন্স বিবেচনা গেমিং এর জন্য বেস্ট স্মার্টফোন ক্যামেরার জন্য সেরা স্মার্টফোন এমনকি ওভারঅল ইউজেজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ সবকিছু মিলিয়ে বেস্ট ফোন হবে এই তিনটি ফোন তেরো হাজার টাকার আশেপাশে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো নাম্বার থ্রিতে যে ফোনটি নিয়ে কথা বলবো ফোনটার নাম হচ্ছে ভিভো ওয়াই জিরো টু এস ফোনটি একটি রেম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ইঞ্চেস এর এইচ ডি প্লাস আইপিএস এল সিডি ডিসপ্লে রয়েছে এটাতে মিডিয়াটা খেলেও পি থার্টি ফাইভ চিপসেট রয়েছে যেটা টুয়েলভ এন এম আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিও ক্যামেরা নিয়ে কথা বললে রিয়ারে একটি সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের ফোনটা থাকবে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সর্বোচ্চ হাজার এসপি থার্টি ইপিএস এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন অপারেটিং সিস্টেমে ফোনটাতে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড টুয়েলভ ফান্টাস ও এস টুয়েলভ ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি টেন ওয়াটার চার্জার এবং টাইপ সি পোর্ট ফোনটাতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট নেই এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা মানে সাড়ে বারো হাজার টাকায় বলতে পারেন যে বর্তমান সময়ে ভিভো ওয়াই জিরো টু এস বেস্ট একটা ফোন হবে এই ফোনটার র্যাম এবং রম আমার কাছে কিছুটা কম মনে হয়েছে প্রাইস রেঞ্জ বিবেচনায় এখানে যদি স্টোরেজ হতো তাহলে ওভারঅল মাল্টিটাসিং এর ক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যেত এছাড়া কিন্তু ফোনটার ডিজাইন ডিসপ্লে পারফরমেন্সের চিপসেট মিডিয়া পি থার্টি ফাইভ অনেকটা পুরোনো চিপসেট হলেও এই প্রাইস রেঞ্জ বিবেচনা মোটামুটি একটা ভালোই ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং অপারেটিং সিস্টেমের হচ্ছে অ্যান্ড্রয়েড টুয়েলভ যেটা থেকে কিন্তু মোটামুটি ভালোই একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন ইউই এর ক্ষেত্রেও কিন্তু ভালোই একটা পারফরমেন্স থাকবে তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে

ক্যামেরা নিয়ে কথা বলে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর এবং একটি এআই লেন্স ফ্রন্টে থাকবে ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা হাজার ছবি বি থার্টি ইপিএস এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি আঠারো ওয়াটার চার্জার এবং মাইক্রো ইউএসবি পোর্ট সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট এই ফোনটার প্রাইস রাখা হচ্ছে বারো হাজার ছয়শো নব্বই টাকা এই ফোনটার আগের প্রাইস ছিল তেরো হাজার নশো নব্বই টাকা মানে চোদ্দ হাজার টাকা বলতে পারেন তো সাড়ে বারো হাজার টাকা বলতে পারেন যে এই ফোনটি বেস্ট একটা ফোন হবে ওভারঅল এই ফোনটার ইউ ক্ষেত্রে হয়তো আপনারা তেমন একটা স্মুথ পারফরমেন্স পাবেন না তবে এটার যে মানে পারফরমেন্সের দিকটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে র্যাম ভেরিয়েন্টে স্টোরেজের ক্ষেত্রে ভালোই একটা সাপোর্ট পেয়ে যাবেন বিগ একটা র্যাম রম রয়েছে এছাড়া ব্যাটারি ব্যাকআপ আপ ব্যাটারি চার্জার ইত্যাদি কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে ক্যামেরার দিকটাও মোটামুটি ভালোই লেগেছে প্রাইস রেঞ্জ বিবেচনায় তো আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে তেরো হাজার টাকার আশেপাশে আইটেল ভিশন ফাইভ প্লাস একটা বেস্ট ফোন হবে আপনার জন্য নাম্বার ওয়ান যে ফোনটি নিয়ে কথা বলবো ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক নাইনটি চার জিবিঠ জিবি রাম ভেরিয়ের ফোনটি পাওয়া যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চেসের প্লাস ডিসপ্লের পাশাপাশি রয়েছে নাইনটি হার্স এসে চিপসাই রয়েছে জি থার্টি সেভেন যেটা বিল করা একটি অপারেটিং সিস্টেমে থাকবে ক্যামেরাতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর এবং একটি এআই লেন্স ফ্রন্টে থাকবে থার্টি টু মেসেলের সেলফি ক্যামেরা হাজার আসিপি থার্টি ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টার ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি দশ ওয়াটার চার্জার এবং টাইপ পোর্ট সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট আর এই ফোনটার প্রাইস রাখা হয়েছে তেরো হাজার নশো নব্বই টাকা তবে আপনারা কিন্তু ডিসকাউন্টে এটা প্রায় সাড়ে তেরো হাজার টাকা এই এর ভিতরে কিন্তু ফোনটি পেয়ে যাবেন তো আমার কাছে মনে হয়েছে তেরো হাজার টাকার আশেপাশে টেকনো স্পার্ক নাইনটি আপনার একটা বেস্ট ফোন হবে ফোনটা র্যাম ভেরিয়েন্টের পাশাপাশি কিন্তু ডিসপ্লে দেখে কিন্তু খুব ভালো একটা কারণ রেট রয়েছে এবং মিডিয়া জি থার্টি সেভেনের মতো একটা লোয়ার গ্রেডের চিপসেট রয়েছে যদিও বা এটা ই প্রাইসেন্স বিবেচনায় খুবই পাওয়ারফুল একটা চিপসেট বলতে পারেন আর ক্যামেরার পারফরমেন্স ব্যাটারি ইত্যাদি কিন্তু প্রাইস আমার কাছে ঠিকঠাকই লেগেছে তো ওভারঅল আপনি কিন্তু তেরো হাজার টাকার আশেপাশে টেকনো স্পার্ক নাইনটি এই ফোনটিকেও দেখতে পারেন তো তেরো হাজার টাকা বাজেট আপনার কাছে এখানে কোন ফোনটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম